ব্যারাকপুর লোকসভা কেন্দ্র বিজেপির হাতে চলে যাবার পর থেকেই কারণে অকারণে রাজনৈতিক হিংসা চলছে। বিশেষ করে ভাটপাড়া ও কাকিনাড়া এলাকায় দীর্ঘ অশান্তির জেরে স্কুল কলেজ ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে রয়েছে। মানুষ ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রশাসনিক উদাসীনতা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে আজ সর্বধর্ম সমন্বয় সাধারণ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে কাকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে। অবরোধকারীদের মূল দাবি, দীর্ঘ এই অশান্তি থেকে তারা মুক্তি চায় এবং সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা প্রশাসনকে দিতে হবে। মূলত তারা এই দীর্ঘ অশান্ত পরিস্থিতির জন্য প্রশাসনের উদাসীনতা ও ব্যর্থতাকেই দায়ী করেছেন। এদিকে আজ সকালে কাকিনাড়া স্টেশনের রেল অবরোধের ঠিক পরেই ভাটপাড়া পৌরসভায় ভাঙচুর হয়। পুরপ্রধানের ঘর সহ বিভিন্ন আধিকারিকদের ঘরও ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। এই সময় অগ্নিগর্ভ পরিস্থিতির চেহারা নেয় ভাটপাড়া পৌরসভা এলাকা।